এই যে রমজান মাস সামনে আসতেছে, গরিবের হক আদায় করার দরকার আছে না নাই? আছে। খ্রিস্টের রোজা রাখার নিয়ত আছে না নাই? আছে। রাখবা? ইনশাআল্লাহ রাখবা। ইনশাআল্লাহ কে কে রাখবা দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। জোরে কান হায় আল্লাহ। খ্রিস্টের রোজা রাখবো, ত্রিশ দিন তারাবি পড়বো, আমাদের হাতগুলো কবুল করেন। তুই পারবি না, তোদের এলাকায় 500 টাকা দিয়ে হুজুরে হাতি দিয়ে বলবি, হুজুর আমার বাবার নামে ইফতারি খাওয়াবে না এতিমদেরকে। তুমি এতিমদেরকে ইফতারি খাওয়াবো নাই, আমি কসম করে বলছি তুমি জান্নাতের একটা টিকিট কাটছো। আল্লাহু আকবার। জোরে বলো তো। যে ব্যক্তি রোজার মাস পাইয়া রোজা রাখলো না, নবী সে ধ্বংস হয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন দুই নম্বরে নবী ওই যুবক ধ্বংস হয়ে যায়। যেই যুবক মা দুঃখিনীর না, মা দুঃখিনীর বর দোয়া লইয়া সে দুনিয়ায় বসবাস করে। অনেক যুবক আছে না মায়ের বকা দেয়, কিন্তু মার মতো দরদি কেউ নাই রে ভাই, শুধু আমি তোদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, আমার একটা ওয়া সারা দুনিয়ায় ভাইরাল হইছে যুবক ভাই, ওই যে সদরঘাট থেকে রিপন নামে একটা যুবক লঞ্চে উঠিয়া মায়ের জন্য দুইখানা কাপড় কিনিয়া বাবার সখীপুর শরীয়তপুর রওনা দিছে। তোমার মতো ইসলামপুরে কাজ করতো, মা টেলিফোন দিছে বাবা রিপন রে আমার জন্য দুইটা কাপড় কিনা নিয়ে আসিস গো বাবা। রিপন দুইটা কাপড় কিনিয়া বাবা লঞ্চে উঠলো। এই যে চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা আসছে রে ভাই, লঞ্চটা বাবা নদীর মধ্যে ঝড় উঠে গেছে, রিপন মার কাছে ফোন দিছে, মা একটা দৌড় দিয়া মা নদীর মধ্যে নামছে, একবার শুধু বলো আমার রিপন কোন জায়গায় ডুবে যাইতেছে। হে বরিশালের বাইরে তোমরা যখন লঞ্চে উঠো, তোমার মা যখন শুনতে পায় তুমি লঞ্চে উঠছো, দেখবা তোমার মা যায় নামাজে বয়ে বয়ে কান্দে রে ভাই। তুমি যখন আবার লঞ্চে উঠবা কাপুরের আসল দিয়ে মা চোখ মুছে বলে, জাদু তুই আমার কবে আসবি গ্রামের বাড়ি? আজকে যাদের ওই মা নাই তাদের মতো দুঃখমি আর কেউই নাই। যুবক বাইরে তোমার দুই নয়নের পানি দিয়া আমার মাওলারে বুঝায় দাও না, আল্লাহ যতদিন বাঁচবো কোনোদিন মার অন্তরে কষ্ট দিব না। আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। এ যুবক মার লেগে দোয়া করতে পারবি না? পারবি পারবি। তিনটা যুবকের দোয়া, তিন কোয়ালিটির মানুষের দোয়া রমজান মাসে আসমানে যাবে না। এক নম্বরে হলো যেই ব্যক্তির অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। কথা কো আরো জোরে। দুই নম্বরে হলো বিশ্বনবীর নাম শোনার পরে যে দুরুদ পড়ে না। তিন নম্বরে হলো ওই যুবক যেই যুবক রমজান মাস পাইয়া ওর ব্যারাম সাথে রোজা থাকে না। অনেক মহিলা আছে না রোজার মাস আসলে আর ব্যারাম সাথে রোজা থাকে না। এ মগির করে মগির, তুমি রোজাটা না রাইকে কুত্তার মতো খাও। একবারও কি ভাবছো রোজার মাসে বিনা ওজরে মহিলাদের ওজর ছাড়া যদি রোজাটা ভাঙে সে দিনের বেলায় খাচ্ছে মানে জাহান্নামের আগুন খাচ্ছে। অনেক মহিলা আছে রোজার মাসে বয়ে বয়ে খায়, আছে না নাই? অনেক পুরুষ আছে ফ্যাক্টরিতে একটু কাজ করে রোজাটা ভাঙ গেল। একটা ওয়াদা দিবি ভাই, জীবনে কোনোদিন রোজাটা ভাঙবি না। কে কে রাজি আছো দেখ আল্লাহকে হাত তুলে দেখাও তো, কে কে রাজি আছো? নারায়ণ আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন।
এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দাও এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহর সাক্ষী রেখে বললাম বলো নামাজ দরকার আছে না নাই আছে রোজা দরকার আছে না নাই আছে রোজাটা রাখবা কি রাখবা না আরো জোরে বলো রাখবা কি রাখবা না চলবে শেষ করে দেব না হাফিজ ভাই আশা রাখ কোন শুনবো ঠিক ইনশাআল্লাহ আইতে দেরি আছে থাকবা না বাঘবা বাঘবা একজন যদি বাঘ বাঘ হস আল্লাহ যে চলে যাবে আর করুণা দিবা আল্লাহ আমাদের মাফ করে জোর কেন আমি আরো জোর কেন আমি তাহলে রোজা রাখবা যে ব্যক্তি রোজার মাস পায়া রোজা রাখলো না নবী সে ধ্বংস হয়ে যাক আলহামদুলিল্লাহ কোন দুই নম্বরে নবী ওই যুবক ধ্বংস হয়ে যাক যেই যুবক মা দুখিনীর না মা দুখিনীর বর দোয়া লইয়া সে দুনিয়ায় বসবাস করে অনেক যুবক আছে না মায়ের বকা দেয় এ ভাই এ মাসখানে যুবক এ তুই এদিকে আয় কো তুই তো আমার চিনুস না কের দুই নম্বরে বড় কোন দুই নম্বরের এক নাম্বার নাই যে বালু আছে একসাথে বলো জমিনের মালিক কে আমি ওয়াজে গেছি গাজীপুর সুরাই সুবের তাফসীর করতেছি হুজুর একবার পড় সবাই আধা ঘন্টা আগে এ ওয়াজ তোমরা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছো কই যাই তুই যে ওঠা দিলি তো সাহস কত বড় বুড়া বেড়ায় 60 বছর বয়স উঠতে সাহস পায় না আমি আবার কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবা তা বুড়ার তো আধা ঘন্টা আগে পড় সবাই বুড়া এখন করব কি বালুর মার চিন্তা করতেছি যদি সারি যদি আবার ভাই আর একজনের পিছনে যায় তো ভিজে উঠে গেলে ঝামেলায় পড়বে আবার উঠতে গেল লুঙ্গি টান খাম কোন ঝামেলা না করে আমার নিজেরটা নিজের ভিতরে সারি ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে লইছি নিয়ে আস্তে আস্তে সারছে কিন্তু ভাই আধা ঘন্টা আগে চাপা জিনিস ওরা সারছে আস্তে কিন্তু স্যার স্যারাই উঠছে মানে এক পোলায় পায় সা সা এই শীতের মধ্যে পানি এলো কইতে বৃষ্টি বৃষ্টি নাই জুতার মধ্যে যে পানি কইষ্টে কইষ্টে যে হাজি মুতাই দিছে আমি কিন্তু সেই হুজুর উট ভিতর কবাল চালা হলাম আমার আজকে আল্লাহ আকবার জোরে বলো তো আমার দিক তাকাই শুধু একটা কথার আওয়াজ দিব হে যুবক আই ত্রিশটা রোজা রাখার নিয়ত আছে না নাই রাখবা রাখবা কে কে রাখবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন জোরে কান হায় আল্লাহ ত্রিশটা রোজা রাখবো ত্রিশ দিন তারাবি পড়বো আমাদের হাতগুলো কবুল করেন এই মাহফিলকে টিকাই রাখার জন্য যা কিছু দরকার আমি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বজন দেবার হাতগুলো নামাও শুধু দুইটা মিনিট আমার দিকে চাইয়ে থাকো যারাই কোরআনের মজমাকে ভালোবাসবে এরাই হলো আল্লাহর ওলি ঠিক না বে ঠিক এ যুবক এই যে শবে বরাতে আমার মসজিদে তোমরা ইউটিউবে দেখছো শবে বরাতের বয়ানটা দেখছো না অনেকে পুলিশের একটা ছেলে মাত্র 7 বছর বয়স বজন রে পুলিশের চাকরি করতে পারবে আর বাবা মারা গেছে গো সবে বরাতের দিনে আমার হাতের মধ্যে 100 টাকা দিয়ে আমার মসজিদে কি কয় জানো নি হুজুর আমার আব্বা যখন বেঁচে ছিল কত মানুষ আমার কোলে নিয়ে আদর করত গত বছর সবে বরাতে আমার শাশুড় আমার অনেক টাকা দিছে আজকে আমার আব্বু নাই আমাকে খবর কেউ লয় এ যুবক দুনিয়ায় যার শত্রুকালে মা মারা যায় ওর মতো ডকুমেন্ট কেউ নাই আমার বুকটা ভারিয়ে দেয় মায়ের জন্য কত কষ্ট রে ভাই শুধু তোমাদের খেদমতে আরজ করিয়ে হয়
আর জীবনে তোমাদের এই মাহফিলে আসবো কিনা জানি না, তবে তোমরা যারা ওয়াজ দিয়েছো বাইরে সারাটা জীবন মায়ের খেদমত কইরো বাবার খেদমত কইরো, সারা জীবন আলেম ওলামার পক্ষে থাইকো রোজা নামাজটা ঠিক রাইখো মসজিদের কোনায় বসিয়া বসিয়া দোয়া কইরো আল্লাহ আমার মা বাবারে ভালো রাইখো, মা বাবার কষ্ট ছোট্ট বাচ্চাটা আমার সবে বড়াতে কয় কি কয় জানো, হুজুর আমার মা রাস্তায় বসে আছে আপনার ওয়াজ শোনার লাগিয়া, আমার মা আপনারে 100 টাকা দিচ্ছে হুজুর, আমার আব্বু লেগে একটু দোয়া করেন আজকে আমার আব্বু নাই, গত বছর সবে বড়াতে আমার আব্বু আমার অনেক কিছু কিনে দিছে আজকে আমার আব্বু নাই, এই কেন কথাটা মিলাই দিলাম পুলিশের পোলার সাথে এখন বুঝবা, এই ওবাদা যখন মারা যায় আবু ওবাদা তখন সে বলে গেছিল হুজুর আমি তো মারা যাইতেছি আমার এতির ছেলেটারে দেখার মতো আর কেউ নাই, আপনি যখন মদিনায় যাবেন আমার ওবাদার একটু কোলের মধ্যে নিয়ে আদর কইরেন, আমার নবী মদিনায় আসতেন বাবা ঈদ মাত্র 5 দিন পরে, বদরের যুদ্ধ তো রমজানের 17 তারিখ হইছে, 25 রমজান নবী মদিনায় আসলেন ওবাদারে তালাশ করে বুকের মধ্যে নিয়ে কয় ওবাদারে হে ওবাদা তুই কি চাস, ওবাদা বলে আমি চাই আমার আব্বারে ফিরে দেন, এদিক ঘুরো আমার আব্বারে ফিরে দেন, এবার নবী কই ওবাদারে তোমার আব্বা এমন জায়গায় গেছে কোনোদিন সেখান থেকে ফিরে আসবে না, বলো আর কি চাও, আমি যদি তোমার বাবা হয়ে যাই তুমি খুশি হইবে না, ওবাদা বলে হ্যাঁ আপনি যদি আমার বাবা হন আমি খুশি হব, আমার আয়েশা যদি তোমার মা হয়ে যায় তুমি খুশি হইবে না, আমি খুশি হব, তোমাদের এই নারায়ণগঞ্জ অনেক বাড়িওয়ালা আছে ভাই, ছোট্ট ছোট ভাতিজা রেখে মারা গেছে আছে না, তাদের খবরগুলো লইও ভাই, রমজান মাস আসতেছে তোমার ছেলেরা ইফতারি খাবে, ওই গরিবদের ঘরে কিছু ইফতারি কিনে দিও, 1 কেজি ছোলা বুট কিনে দিও, 5 কেজি বেসন কিনে দিও, রমজান মাস আসার আগে এতিমের ঘরে পৌঁছে দিস, হে যুবক ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে এমন একটা দিন ছিল 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না, এই যে হাফিজুর রহমান সিদ্দিকি আসতেছে ওই একটা লুঙ্গি দুইটা লুঙ্গি পড়ছে মাদ্রাসা, আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছি আমি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 5 কোটি টাকা খরচ করবো আমার মসজিদে বাবা, আমি শুধু তোদের পাও দুটো ধরছি রে ভাই, এমন একদিন ছিল 5টা টাকা দিয়ে একটু মজা খাওয়ার মতো তৌফিক আমার ছিল না, সৎমার ঘরে বড় হয়েছি, শাস্তো ভাইরা মামাতো ভাইরা খালাতো ভাইরা বাবার টাকা বেমালা খরচ করতো আমরা পারতাম না, দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতাম আর ভাবতাম মালিক রে আমার বাবা যদি আমার বেশি টাকা দিত আমি ওর মতো মজা কিনে খাইতাম, তোমাদের সমাজে এমন এতিম ছেলে আছে বাবা সারা বছর একটা কমলা খাওয়ার মতো তৌফিক নাই গো বাবা, আমার মাদ্রাসায় গত 2 মাস আগে বাবা আমি কমলা দিছিলাম ছাত্রদের কিনা হুজুর, আমি বরিশালের একটা ছেলের হাতে যখন কমলাটা দিছি ও কমলাটা দিয়ে সুমা খায় বাবা খায় না, আমি জিগাইলাম কমলা সুমা দেশ কে ওই এতিম ছেলেটা বলে হুজুর আমি এই বছর কমলা খাই নাই, হুজুর আমার আব্বু নাই আমার আম্মু অন্য জায়গায় বিয়া পড়ছে, আমার মা আমার খবর লয় না, আমার খালা আপনার মাদ্রাসায় আমারে দিয়ে গেছে, ও যুবক তোমাদের এলাকায় অনেক এতিমখানা মাদ্রাসা আছে, ওই শাহজালাল মাদ্রাসা আছে আর অনেক মাদ্রাসা আছে, আমারও এতিমখানা আছে রে ভাই,
রমজান মাসে আমার এতিমখানা খোলা ভাই তুই পারবি না তোদের এলাকায় 500 টাকা দিয়ে হুজুরের হাতে দিয়ে বলবি হুজুর আমার বাবার নামে ইফতারি খাওয়াবেন এতিমদেরকে তুমি এতিমদেরকে ইফতারি খাওয়াব নাই আমি কসম করে বলছি তুমি জান্নাতের একটা টিকিট কাটছো আল্লাহু আকবার করে বলো তো তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে আছে আছে